আরে মামা নমস্কার। নমস্কার ভাইকনে, ভালো আছো তুমি? হ্যাঁ ভালো আছি। কি অবস্থা? তোমার সাথে তো অনেকদিন পর দেখা। হ্যাঁ, অনেকদিন পর তো তোমার সাথে দেখা। আমার কালকে অবশ্য তোমার দেখছিলাম এক জায়গায়। কই না, তো কালকে তো দেখো নাই। ওই কোথায় যে কোথায় দেখছো? দেখলাম বাস থেকে একটা মেয়ে নামলো, ওই মেয়েটার নিয়ে তুমি রিক্সায় দেখলাম, মনে হলো। হ্যাঁ, এগুলো ভুল কথা। সত্যি কথা বলো, ওইটা ওই মেয়েটাকে? ওইটা স্টুডেন্ট। তুমি যে পড়াও স্টুডেন্ট? হ্যাঁ, ওরা স্টুডেন্ট সাথে তো রিক্সায় ওঠাই যায়। হ্যাঁ, এখন ছাত্রী বললো যে স্যার চলেন যাই, একসাথে যাই। কিন্তু আমি এই জিনিসটা বুঝলাম না, রিক্সায় উঠলে বেশ ভালো, কিন্তু রিক্সা ঝাঁপটা নামাই দিলে কেন? ও এখন এই ম্যাথটা ম্যাথ ম্যাথ করাচ্ছিলাম, তো আমি ওর ম্যাথ ম্যাথ টিচার, তো যার কারণে মনে করো ম্যাথ বুঝাই দিলাম। তাহলে বলো, আমার আমার ভাগ ধরে পাগল মনে করছে? হ্যাঁ, ওই মেয়েরে কেউ ওই বেত বেশি কথা কেন? তুই ব্যাগ নে, ব্যাগ নে, জায়গায় থাক। হেই গাইজ, সবাইকে নমস্কার এন্ড ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার ফুড চ্যালেঞ্জ ভিডিও। সো গাইজ, আজকে আমি চ্যালেঞ্জ করবো হচ্ছে ডিম পোচ খাওয়ার চ্যালেঞ্জ। আমাদের এখানে দশটি দশটি বিশটি ডিম পোচ আছে, আর মামাকে অনেকদিন সবাই মিস করছিলেন, মামা চলে আসছে। হাই বলো সবাইকে। সো গাইজ, আজকে আমরা এক একজন করে খাবো, আর ফার্স্টে টস করে নেবো। টস করে নিই, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন। আর একটা কঠিন একটা ভিডিও চলেছে। ওকে, এই যে বোতল, বোতলের মুখ যার দিকে পড়বে সে ফার্স্ট খাবে। ওকে, 3, 2, 1। তোমার দিকে পড়ছে, মানো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মামা তুমি কি রেডি? হুম, রেডি। তাহলে শুরু করছি, 1, 2, 3। তোমাকে টাইম শুরু হয়ে গেছে অলরেডি। এইভাবে খাইলে কাজ হবে না, একদম দিবে, সব শরীরে খাইতে হবে, তাছাড়া পারবো না কিন্তু। আমার সাথে আর পানিশমেন্ট কিন্তু অবশ্যই আছে। পুটলা বা সুজন আপনাদের মাঝে অনেকদিন পরে তার কারিশমা দেখাতে আসছে। হ্যাঁ, আপনারা দেখতে থাকুন। কয়টা শেষ হচ্ছে? 1, 2, 3, 4। হ্যাঁ, আহ, ওই গ্লাস ট্লাস এমনি সব শেষ করতে হবে, ঠিক আছে? ও মা, 1 মিনিট 7 সেকেন্ড মাত্র খেলা চলছে, খেলা চলছে, দেখতে থাকেন। দেড় মিনিটের আগে শেষ করে দিল। এটা ভাজা হয়েছে মনে করেন 20 মিনিট পর আগে, একটু হার্ড হয়ে গেছে না? ৩৮, ৪০, ৪৩। ডান, ৫১ সেকেন্ড হয়েছিল, 2 সেকেন্ডই হয়ে গেছে আমার করতে। হ্যাঁ, তার মানে তুমি 51 সেকেন্ডে খাইছো। ওকে গাইজ, মামা শেষ করছে 1 মিনিট, 51 সেকেন্ড আমার সাপ দেওয়ার কারণে হচ্ছে 53 হয়ে গেছে। ওই গাইজ, তাহলে এখন আমি শুরু করছি। হ্যাঁ, 1, 2, 3। একটু হার্ড হয়ে গেছে। আচ্ছা
ভিতরে যে হলুদ হলুদ জিনিসটা না, ওটা গলে পড়ছে একদম, সেই লাগছে সব। আমি কিন্তু দেখলেন আমরা খুব চেষ্টা করছি খাওয়ার জন্য, লুজার খাবারটা কিন্তু আমাকে জোশ লাগছে, সুন্দর লাগে না? সুন্দর ছিল গাইজ। তাহলে পানিশমেন্ট দেখা হচ্ছে, অভিনন্দন ভাগ্নে। আজ তো জিতলে তুমি আমাকে কিসের অভিনন্দন? এটা হচ্ছে গা লুজারের অভিনন্দন, এটা খাইতে হবে তোমাকে। বাহ গাইজ, আপনি কখনো দেখছেন যে ফুল কেউ খায় না? এটা শাস্তি, এটা এটা নির্ধারিত করতে হবে। এটা মোরগ ফুল, এইটাই খাওয়া যাবে, এটা খুবই টেস্ট। আই হোপ এইরকম পানিশমেন্ট ফুড চ্যালেঞ্জাররা কখনো দেয় নাই, যেটা আজকে মামা আমাকে দিল। আরে ফুড মানে ফুড লাভার, আরে সব কিছু খাইতে পারবে, এদের কাছে কোনো খাওয়ার কোনো বিষয় না। আমি দেখি ট্রাই করি গাইস। খুবই টেস্টি না ভাগ্নে, দারুণ না? জিমিম কে লাভ হয়ে গেছে। হ্যাঁ এটা খুবই কিন্তু দারুণ টেস্টি। এটা 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 যে খাবে তার যে মেয়েদের লিপস্টিক দেওয়া লাগবে না। হ্যাঁ না আর খাবো না আমি, খুবই জঘন্য একটি খাবার। ওকে গাইস, পানিশমেন্ট নিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে কেমন লাগলো সব কিছু নিয়ে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানান, ভালো করে সাবস্ক্রাইব করে দিন বেশি বেশি করে, ভালো দেখেন। আপনাদের জন্য আমরা এত কিছু প্রস্তুত করেছি, আপনারা জাস্ট দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিন, এবং সাথে থাকা বেল আইকনটি অবশ্যই চাপবেন। ভালো থাকেন, টাটা।